আজ আমরা অভিষেক কাব্যের তৃতীয় পর্বের আলোচনা করব। 106 পংক্তির দীর্ঘ কাব্যাংশ, এই জন্য আলোচনার সুবিধার্থে আমরা এটাকে তিনটে পর্বে ভেঙে নিয়েছি। এর আগে প্রথম দুটো পর্ব আমরা পড়েছি, সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল এরকম, বীরবাহু নিহত হয়েছে এই খবর শুনে রাবণ তখন নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাবণের এই যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা জানাতে দেবী লক্ষ্মী এসেছেন প্রমোদ কাননে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ সমস্ত কথা শুনে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন এই বলে যে তার ভাই নিহত হয়েছেন, তার বাবা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর তিনি এখানে তার স্ত্রী প্রমীলাকে নিয়ে বিলাসে মত্ত হয়ে আছেন। এটা পুত্র হিসাবে তার একেবারেই উচিত নয়, তাই তিনি নিজেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবেন বলে যোদ্ধার বেশে সজ্জিত হয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেবী তার স্ত্রী প্রমীলাকে বুঝিয়ে প্রমোদ কাননে রেখে তিনি এবার রথে করে যাত্রা শুরু করেছেন লঙ্কার উদ্দেশ্যে, রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এখান থেকেই আজকে আমরা আজকের পর্বের আলোচনা করব। এই পর্বে আমরা দেখব, সেই মুহূর্তে লঙ্কার রাজপ্রাসাদের বাইরে যুদ্ধের প্রস্তুতি কেমন চলছে। এরপর মেঘনাদ যখন ওখানে পৌঁছালেন, তখন পিতা রাবণের সঙ্গে তার কি কথোপকথন হলো এবং শেষ পর্যন্ত রাবণ তাকে সেনাপতি রূপে অভিষিক্ত করলেন, এই কাহিনীটুকু আজকে আমরা আলোচনা করব। ইন্দ্রজিতের রথ চলতে শুরু করেছে এবার রাজপ্রাসাদের উদ্দেশ্যে। রথ প্রথমে ঘোড়ায় টানছিল মাটিতে, তারপর এক সময় ঘোড়াসহ রথটা আকাশের দিকে উঠতে শুরু করে, ঠিক এরোপ্লেনের মতো। আমাদের ভারতবর্ষের প্রাচীন কাহিনীতে আমরা দেখি প্রাচীনকালে রথ ঘোড়াসহ আকাশে উঠতে পারত। তো এখানে সেই প্রসঙ্গ এসেছে, উঠিল পবন পথে ঘোরতর রভে রথবর। মেঘনাদের রথ রথবর রথশ্রেষ্ঠ কি করল, ঘোরতর রবে প্রচণ্ড আওয়াজ করে আকাশের পথে, মানে পবন পথে বলতে বায়ুর মধ্যে দিয়ে উঠতে শুরু করেছে। এর সঙ্গে একটা দৃশ্যের তুলনা করেছেন কবি, কি হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক্ষেল অম্বর উজ্জ্বলি। আরেকটা প্রাচীন প্রসঙ্গ এখানে আনা হয়েছে, প্রসঙ্গটা এরকম, হিমালয়কে আমরা জানি একটা পাহাড় পর্বত শৃঙ্গ ভারতবর্ষের উত্তর প্রান্তে রয়েছে। হিমালয় পাহাড়টাকে আমাদের প্রাচীন কাহিনীগুলোতে প্রাণের অস্তিত্ব আরোপ করা হয়েছে এবং হিমালয়কে বলা হয় যে তিনি উমা, অর্থাৎ দেবী দুর্গা বা পার্বতী রূপে আমরা যাকে চিনি সেই উমার পিতা। হিমালয়ের কন্যা হচ্ছেন উমা, অর্থাৎ দেবী দুর্গা বা পার্বতী, আর তার ছেলে বা পুত্র হচ্ছে মৈনাক। তো মৈনাকও একটা পাহাড়, কিন্তু সেই পাহাড়ে প্রাণের অস্তিত্ব আরোপ করা হয়েছে, মানে প্রাণের ধর্ম আরোপ করা হয়েছে, ফলে তো মৈনাক পাহাড়ের প্রসঙ্গ এখানে এসেছে। বলছে মৈনাক শেল মানে মৈনাক পাহাড়। মৈনাক পাহাড়ের একটা প্রসঙ্গ কিভাবে এসেছে, কাহিনী অনুযায়ী আমরা জানতে পারি যে প্রাচীনকালে পাহাড়েরা উঠতে পারতো কারণ তাদের ডানা ছিল, মৈনাক পাহাড়ে উঠতে পারতো। একটা সময় দেবরাজ ইন্দ্র এই পাহাড়দের ডানা কেটে ফেলার ব্যবস্থা করেন, তখন মৈনাক পাহাড় একমাত্র সমুদ্রে আত্মগোপন করে তার যে পাখা সেই পাখাটাকে রক্ষা করেছিল। তো যাই হোক, মৈনাক পাহাড় উঠতে পারতো কারণ তার ডানা ছিল। এখানে সেই প্রসঙ্গটা বলছে যে হৈমপাখা বিস্তারিয়া যেন, হৈমপাখা মানে কি সোনার পাখা, এখানে সোনার পাখা বলতে সোনালি রঙের পাখার কথা বলা হচ্ছে, বিস্তার করে যেন উড়িলা মৈনাক্ষেল অম্বর উজ্জ্বলি, অম্বর মানে আকাশ, উজ্জ্বলি মানে উজ্জ্বল করে, আকাশটাকে উজ্জ্বল করে মৈনাক পাহাড় যেন চলছেন। এই দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন মেঘনাদের রথের, মেঘনাদের রথটা ছিল মেঘবর্ণ, কিন্তু মেঘনাদের রথে আনুষঙ্গিক অনেক কিছুই ছিল সোনালি রঙের, কারণ স্বর্ণলঙ্কার সেনাপতি তার বর্ম থেকে শুরু করে মাথার মুকুট থেকে শুরু করে পতাকা সব কিছুই ছিল সোনালি কালারের। তো এই জন্য ওর রথের সঙ্গে মৈনাক পাহাড়ের আকাশটাকে উজ্জ্বল করে চলার তুলনা করেছেন কবি। এরপর বলছেন সিঞ্জিনি আকর্ষি রোষে টঙ্কারিলা ধ্বনি। সিঞ্জিনি, সিঞ্জিনি অর্থ কি, ধনুকের ছিলা, যেটাকে আমরা জ্যা বলে থাকি এক কথায়। তো সেটা কীরকম আমরা একটুখানি দেখে নিই যদি ধারণা না থাকে। এইটা একটা ধনুক আমরা কল্পনা করি, ধরে নিই এই ধনুকটায় এই যে অংশটা এটা একটা সুতো বা দড়ি দিয়ে বাঁধা, ধনুকের এই দুই প্রান্তটাকে,
এইটাকে আমরা বলি জ্যা বা ধনুকের ছিলা। কি করা হয়, এই জ্যাটা ঠিক এরকম করে, জ্যাটা ছিল এই সোজা, তীরটাকে এখানে প্রয়োগ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে, তখন এই তীরটা জ্যায়ে আটকে জ্যাটাকে পিছন দিকে টেনে আনা হয়, তার ফলে এখানে প্রচণ্ড শক্তি উৎপাদিত হয়। জ্যাতে যে স্থিতিশক্তিটা ছিল সেটা যখনই এই তীরটাকে নিক্ষেপ করা হয় তখন ওটা গতিশক্তিতে পরিণত হয় এবং তীরটা তীরের বেগে খুব দ্রুত বেগে ছুটে চলে যেতে পারে। তো আমরা এই প্রসঙ্গটা দেখি, এখানে বলছেন শিঞ্জিনী আকর্ষিরোষে, ধনুকের শিলাটাকে জোরে টেনে টঙ্কারিলা ধনু, টঙ্কার মানে হচ্ছে এই জ্যায়ের আওয়াজ, ধনুকের ছিলার আওয়াজ, যখন ধনুকের ছিলাটাকে টেনে তীরটাকে ছেড়ে দেওয়া হয় প্রচণ্ড আওয়াজ হয়, সেই আওয়াজটাকেই বলছে ধনুকের টঙ্কার। এর সঙ্গে আর একটা তুলনা করেছেন কবি, বলছেন পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, ধনুকের টঙ্কারের সঙ্গে তুলনা করছেন কি পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র মানে পাখিদের ইন্দ্র, পাখিদের মধ্যেও শ্রেষ্ঠ পাখি, এখানে গরুড় পাখির কথা বলা হয়েছে, গরুড় পাখি। আমাদের রামায়ণে এই প্রসঙ্গটা আছে, রাবণ যখন সীতাকে হরণ করে চলে যাচ্ছিল লঙ্কায় চলে যাচ্ছিলেন, সেই সময় গরুড় পাখি প্রাণপণে বাধা দিয়েছিল। তো গরুড় পাখিটা একটা কাল্পনিক পাখি বলেই মনে করা যেতে পারে, এই পাখিটাকে যদি অস্তিত্ব হিসাবে আমরা ধরতে পারি তাহলে খানিকটা এর রূপটা এরকম দাঁড়াবে যে বাজ পাখিকে খুব বড় আকার করলে ঠিক যেরকম দেখতে লাগতে পারে। তো পক্ষীন্দ্র যথা নাদে, নাদে মানে গর্জন করে, যথা মানে যেমন করে গর্জন করে, মেঘ মাঝে ভৈরবে ভয়ঙ্করভাবে গর্জন করে, ঠিক সেই রকম আওয়াজ উঠেছিল এই মেঘনাদের ধনুকের টঙ্কারে। এর ফল কি হলো, কাপিল লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠল, জলধি সমুদ্র, সমুদ্র কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা তিনি সেজে উঠছেন বীর মদে মাতি, মানে বীরের বেশে, বীরের স্বাভাবিক গাম্ভীর্যে তিনি মেতে উঠেছেন। এই সাজের আরো কিছু বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি, বলছে বাজিছে রণবাজনা, রণ মানে যুদ্ধ, যুদ্ধের বাজনা, আমরা জানি প্রাচীনকালে যুদ্ধ করতে গেলে সেখানে কিছু বাদ্যযন্ত্র থাকতো, এটা যুদ্ধের আয়োজনটাকে সূচিত করত। তো রণবাদ্য বাজছে, গরজিছে গজ, হাতি গর্জন করছে, হ্রেষে অশ্ব, ঘোড়া তারা ডাকাডাকি করছে, ঘোড়াও চিৎকার করছে, হুঙ্কারিছে পদাতিক আর রথি, পদাতিক এবং রথি চতুরঙ্গ সেনার দুটো অঙ্গ আমরা জানি, এর আগের পর্বে আমরা পড়েছি, তারা হুঙ্কার ছাড়ছেন। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক শব্দের অর্থ রেশম, ধ্বজ অর্থ পতাকা, রেশমি পতাকা আকাশে উঠছে, বিভিন্ন রথের পতাকা থাকে, তো অনেক সেনার যে রথ সেই রথ থেকে সেই পতাকাগুলো আকাশে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, আকাশে কি উঠছে, কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন শব্দের অর্থ সোনা, কঞ্চুক শব্দের অর্থ হচ্ছে বর্ম বা আবরণ বা পোশাকও বলা যেতে পারে। লঙ্কার সেনারা যে বর্মগুলো পড়েছে সেই বর্মগুলো মূলত সোনা দিয়ে তৈরি, এই কারণেই বলা হচ্ছে সেই সোনার যে দীপ্তি, সেই দীপ্তিটা আকাশ বাতাসকে যেন উদ্ভাসিত করে তুলেছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ্রথী, ঠিক এই সময় সেখানে, তথা মানে সেখানে, দ্রুত গতিতে উতরিলা মানে নামলেন, আমরা এর আগের পর্বে পড়েছি যে আকাশ পথে তার রথ পাড়ি দিচ্ছিল লঙ্কার রাজপ্রাসাদের উদ্দেশ্যে, সেই রথ এবার মাটিতে এসে অবতরণ করল, মেঘনাদ ওখানে এসে নামলেন। মেঘনাদকে দেখে নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে, নাদিলা গর্জন করে উঠল, চিৎকার করে উঠল, করবুর দল মানে রাক্ষস দল, রাক্ষসের সেনারা তারা চিৎকার করে উঠল, কেন, হেরি বীরবরে, হেরি মানে দেখে, বীরবরে মানে বীরবরকে, এখানে মেঘনাদের কথা বলা হয়েছে, মেঘনাদকে দেখে তারা চিৎকার করে উঠল মহাগর্বে,
তারা এবার বুঝে গেছে আমাদের প্রধান সেনা, আমাদের সবচেয়ে বড় বীর তিনি উপস্থিত আমাদের মধ্যে। এই কারণে মহাগর্বে তারা গর্জন করে উঠলেন। এরপরে পিতা এবং পুত্রের কথোপকথন বাকি অংশটা। নমি পুত্র পিতার চরণে, এবার পুত্র পিতার চরণে নমস্কার করে বলছে, করজোড়ে কহিলা। মেঘনাদের চরিত্রের এটাও একটা গুণ, কত বিনম্রতার সাথে সে পিতার সঙ্গে কথা বলছে। করজোড়ে মানে হাত জোর করে বললেন, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। প্রশ্ন আসবে যে পিতার চরণে করজোড়ে কি বলেছিলেন। বলেছিলেন যে, হে রাক্ষসকুলপতি মানে রাক্ষসকুলের রাজা, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। রাঘব মানে রামচন্দ্র নাকি মরে গিয়েও পুনরায় বেঁচে উঠেছে। কার কাছে শুনেছেন? দেবী লক্ষ্মী, যিনি প্রভাসার ছদ্মবেশে গেছিলেন, তার কাছে শুনেছেন। এ মায়া পিত বুঝিতে না পারি, বলছে এই যে কি মায়া, কি কারণে এটা সম্ভব সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। যদিও তিনি অনুমান করেছেন যে দেবতাদের শক্তিতে মায়া বলে রামচন্দ্র আবার বেঁচে উঠেছেন, কিন্তু মেঘনাদ দমে যাচ্ছেন না। বলছেন, কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। বলছেন আমাকে অনুমতি দিন, সমূলে নির্মূল করব এই পামরকে। পামর মানে কি? পাপি। এখানে বলা হচ্ছে যে ইন্দ্রজিতের চোখে পাপি বা নরাধম হচ্ছেন রামচন্দ্র, তাকে সমূলে নির্মূল করে আমি এই যুদ্ধটা জয় করতে চাই। বলছেন ঘোর সরানলে করি ভস্ম, ঘোর সরানলে, সর মানে তীর, তীরের আগুনে ওকে ভস্ম করে দেব, বায়ু অস্ত্রে উড়াইব তারে। মেঘনাদের অনেকগুলো অস্ত্র ছিল। আমরা জানি যে কোনো সেনাবাহিনী বেশ কিছু অস্ত্রশস্ত্র ব্যবহার করেন, তার মধ্যে কিছু থাকে বন্দুক জাতীয়, প্লেন, এয়ারফোর্স থাকে কোনো দেশের, এছাড়া নেভি থাকে, পদাতিক সেনা থাকে। এরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেই অস্ত্রগুলো আলাদা আলাদা নাম থাকে অনেক সময়। যেমন আমাদের বিভিন্ন মিসাইলগুলোর আলাদা নাম আছে, অগ্নি, পৃথিবী, আকাশ, সেরকম আমাদের ফ্লাইটগুলোর, এরোপ্লেনেরও আলাদা আলাদা নাম আছে। মেঘনাদের যে অস্ত্রগুলো ছিল তার মধ্যে সব থেকে বিপজ্জনক, সব থেকে মারাত্মক অস্ত্র যেটা ছিল সেটা হচ্ছে বায়ু অস্ত্র। মেঘনাদ এতদিন এই অস্ত্রটা প্রয়োগ করেনি, কিন্তু এবার বলছে যেহেতু রামচন্দ্র দুবার তাকে আগে মারা হয়েছে কিন্তু তারপরও তিনি বেঁচে উঠেছেন, এই জন্য মেঘনাদ এবার তার সেরা অস্ত্রটা রামচন্দ্রের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছেন। তাই বলছেন যে বায়ু অস্ত্রে উড়াইব তারে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, আর যদি আমি ওকে না মারি তাহলে আমি ওকে বেঁধে নিয়ে আসব এবং আপনার পায়ে আমি রামচন্দ্রকে সমর্পণ করব। এই হচ্ছে মেঘনাদের বক্তব্য। মেঘনাদের এই কথা শুনে এবার রাবণ কি বলছেন সেটা আমরা দেখব। রাবণ আলিঙ্গি কুমারে, আলিঙ্গি মানে কি, আলিঙ্গন করে জড়িয়ে ধরে কুমারকে, চুম্বি শিরোহ মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, তার মাথায় চুম্বন করে খুব ধীর গলায় বললেন, লঙ্কাপতি মানে লঙ্কার রাজা, কি বলছেন, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের, রাক্ষসদের ভরসা, তুমি রাক্ষসদের মাথার মণি। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। বলছি এই যে কাল সমর শুরু হয়েছে, কাল যুদ্ধ শুরু হয়েছে, অন্যায় যুদ্ধ, এই যুদ্ধে একটা পক্ষ জিতে যাবে, একটা পক্ষের পরাজয় নিশ্চিত, এটা সবাই জেনে গেছেন। এই যে সর্বনাশা যুদ্ধ, এই যুদ্ধে আমার প্রাণ চায় না তোমাকে বারম্বার পাঠাতে। এই বারম্বার শব্দটা থেকে আমরা বুঝতে পারি যে এর আগেও মেঘনাদ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গেছেন। বলছেন হায় বিধি বাম মম প্রতি, বিধাতা আমার প্রতি বাম, বাম মানে বিরূপ, বিধাতা যেন চায় না যে আমি জিতি। আসলে এটা ঈশ্বরেরই আগের থেকেই নির্দিষ্ট ছিল, আমরা রামায়ণের কাহিনীতে যেটা পাই
যে রামচন্দ্রের হাতেই রাবণ নিহত হবেন, এটাই বিধাতা নির্দিষ্ট অদৃষ্ট ছিল। এই জন্য রাবণ বলছেন এটাকে কাল সমর। বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? শিলা জলে ভাসে, শিলা মানে পাথর, পাথর কোনোদিন জলে ভাসতে পারে না, এটাই স্বাভাবিক। রাবণ বলছেন যে পাথর জলে ভাসে এটা যেমন অবাস্তব, তেমনি রামচন্দ্রের বেঁচে ওঠাটাও অবাস্তব। একটা মানুষ মারা গেছেন, সে আবার পুনরায় কি করে বেঁচে ওঠেন? কিন্তু রামচন্দ্র যে বেঁচে উঠেছেন এইটা শুনে রাবণ বলছেন, কে কবে শুনেছে লোক মরি পুন বাঁচে? লোক তো মরে গেলে আর বাঁচে না, কিন্তু যখন রামচন্দ্র বেঁচে উঠেছেন সেটা যেন শিলার জলে ভাসার মতোই অবাস্তব ব্যাপার, যদিও সেটা বাস্তবে সম্ভব হয়েছে। বল, এই কথা শুনে মেঘনাদ কিন্তু দমে যায়নি, বরং উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, উত্তর করল মেঘনাদ বীর দর্পে, বীরের মতো, দর্পে মানে অহংকারে, গর্বে। অসুরারি রিপু শব্দটার অর্থ আসে অনেক সময়, অসুর প্লাস অরি যোগ রিপু। অসুর মানে রাক্ষস কুল, তাদের অরি, অরি মানে হচ্ছে, অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু, রাক্ষসদের শত্রু কে? রামচন্দ্র। তার রিপু, তার শত্রু কে? মেঘনাদ। তার মানে অসুর মানে মেঘনাদ নিজেকে বলছে, মানে মেঘনাদ সম্পর্কে কবি বলছেন, অসুরারি রিপু, অসুরদের রিপু তার আবার রিপু, মানে অসুরদের শত্রু রামচন্দ্র, সেই রামচন্দ্রের আবার শত্রু হচ্ছেন মেঘনাদ, তাই মেঘনাদ সম্পর্কে বলা হয়েছে। কি বলছেন মেঘনাদ? কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র, আপনি রাজেন্দ্র। বলছে যে কি ছাড় সে নর, ও তো একটা মানুষ, ও কতটুকু ক্ষমতা রাখে, তুমি তাকে এত ভয় পাচ্ছ? এভাবেই মেঘনাদ বাবাকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করছেন, বাবাকে অভয় দেওয়ার চেষ্টা করছেন। বলছেন, থাকিতে দাস যদি যাও রণে, যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। বলছে যে থাকিতে দাস, দাস নিজেকে বলছে, এই দাস বেঁচে থাকতে যদি যাও রণে, তুমি যদি যুদ্ধে যাও, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। এই যে কলঙ্ক, মানে পুত্র থাকতে পিতা যুদ্ধে যাচ্ছে, এটা তো সারা জগতে ঘুষিবে মানে ঘোষিত হয়ে যাবে, সারা পৃথিবীতে প্রচারিত হয়ে যাবে, সবাই জানবেন যে লঙ্কায় রাবণকে যুদ্ধে যেতে হচ্ছে তার পুত্রটা বেঁচে থাকতে, এটা কি করে সম্ভব? এই কথা শুনলে মেঘনাদ বলছে, হাসিবে মেঘ বাহন রুষিবেন দেব অগ্নি। বলছে হাসিবে মেঘ বাহন, মেঘ বাহন কে? ইন্দ্র। ইন্দ্র হাসবে এই কথা শুনে, রুষিবেন দেব অগ্নি। ইন্দ্র কেন হাসবে? কারণ মেঘনাদ তো ইন্দ্রকে জয় করেছে, মেঘনাদ কত বড় বীর সেটা ইন্দ্র জানে, কিন্তু ইন্দ্র এবার বলার সুযোগ পাবে যে মেঘনাদ কত বড় বীর, সে এত ভীতু যে নিজে যুদ্ধে না গিয়ে বাবাকে পাঠাচ্ছে, এই কারণে ইন্দ্র হাসবে এই কথা শুনে। ঋষিবেন দেব অগ্নি, অগ্নি হচ্ছেন মেঘনাদের উপাস্য দেবতা, মেঘনাদ অগ্নির পূজা করে তবে যুদ্ধে যায়, এই অগ্নি রুষ্ট হবেন এই কথা শুনে, যে তুমি তাহলে আমাকে কি উপাসনা করো যে তুমি যুদ্ধে না গিয়ে তোমার বাবাকে পাঠাচ্ছ, তোমার মতো ভীতু কাপুরুষ সে কখনো আমাকে উপাসনা করার যোগ্য নয়, এই কথাই বলছেন ইন্দ্রজিৎ। দুইবার আমি হারানু রাঘবে, বলছে আমি এর আগে দুইবার রাঘবকে পরাজিত করেছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। বলছে আর একবার পিতা আমাকে আজ্ঞা দিন, আজ্ঞা মানে কি? অনুমতি দিন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবার দেখব কোন ঔষধ নিয়ে বেঁচে ওঠে, আমি দেখব এবার। এইভাবে মেঘনাদ, মেঘনাদও জানেন যে এই যুদ্ধে তিনি হয়তো নাও পারতে পারেন, কিন্তু তারপরও তিনি যে বীর, সেই বীরের যে স্বাভাবিক ধর্ম, সেই ধর্ম থেকে তিনি বিচ্যুত হতে চাইছেন না। এই কথা শুনে কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি রাক্ষসদের রাজা রাবণ বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, বলছে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণকে রাবণের এক ভাই, সে ভীষণ বলশালী, কুম্ভকর্ণ একজন ভীষণ পরাক্রমশালী যোদ্ধা, আমরা
রামায়ণ থেকে এটা জানি। কিন্তু কুম্ভকর্ণের ব্যাপার ছিল কি, সে 6 মাস তিনি ঘুমিয়ে থাকতেন, তারপর একদিনের জন্য জাগতেন, আবার 6 মাস ঘুমাতেন। যেদিন তিনি জাগতেন সেদিন তাকে পরাজিত করাটা সাধারণত কারো পক্ষে সম্ভব ছিল না, কিন্তু কুম্ভকর্ণকে অসময়ে ঘুম থেকে জাগাতে হয়েছিল রাবণকে যুদ্ধে যাওয়ার জন্য। কুম্ভকর্ণ 6 মাস পর্যাপ্ত ঘুম ঘুমাতে পারেননি, তার ফলে তিনি ঘুম কাঁচা ঘুম থেকে ভেঙে উঠে যুদ্ধে যান এবং আরও কিছু কাহিনী আছে। যাই হোক, তাকে মেরে ফেলেন রামচন্দ্রের সেনাবাহিনী। রাবণ এখানে সেই প্রসঙ্গটা বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, আমি তাকে অকালে জাগিয়ে দিলাম ভয় থেকে। হায়, দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেহটা আজকে দেখো সিন্ধুর তীরে। সিন্ধু মানে কি? সমুদ্র। সমুদ্রের তীরে দেখো আজকে ভূপতিত হয়ে রয়েছে, গিরিশৃঙ্গ কিংবা তরুযথা। বলছেন কিভাবে তার দেহটা ভূপতিত হয়ে রয়েছে, একটা তুলনা দিচ্ছেন, গিরিশৃঙ্গ পাহাড়ের চূড়া কিংবা তরু কিংবা বড় গাছ, যথা মানে যেমন, বড় গাছ যেমন বজ্রাঘাতে, বজ্রের আঘাত পেলে যেমন হয়, বাজ পড়লে কোনো গাছের ওপর বা কোনো পাহাড়ের ওপর সেটা যেমন নিস্তব্ধ হয়ে যায়, শুকনো হয়ে যায়, ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক সেইভাবেই কুম্ভকর্ণের দেহটা পড়ে রয়েছে সমুদ্রের পাড়ে। এরপর বলছেন, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, কিন্তু তারপরও তোমার যদি একান্ত এই যুদ্ধে যেতে ইচ্ছে করে, বৎস আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি তোমার ইষ্টদেবকে, ইষ্টদেবকে অগ্নি, তুমি আগে অগ্নিদেবের পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্ভিলা কি? লঙ্কার মধ্যে একটা খুব গোপন উদ্যান এরিয়া, যেখানে নিকুম্ভিলা যজ্ঞাগার রয়েছে, সেখানে মেঘনাদের অস্ত্রশস্ত্র ইত্যাদি থাকে। মেঘনাদ ওখানে পুজো করে, অগ্নির পূজা করে তিনি যুদ্ধে যাত্রা করেন। তো রাবণ বলছেন, এই নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। মেঘনাদ একটা বর পেয়েছিলেন যে এই নিকুম্ভিলা যজ্ঞ তিনি যদি একবার সাঙ্গ করে যুদ্ধে যান, তাহলে কেউ তাকে কখনো যুদ্ধে পরাজিত করতে পারবে না। এই কারণেই রাবণ বলছেন যে তুমি পুজো করে তবে যুদ্ধে যাও। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করছি। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, বলছে দেখো অস্তাচলগামী মানে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, দীননাথ সূর্য, এবে মানে এখন, দেখো আজকে এখন সূর্য অস্ত যাচ্ছে, এখন যুদ্ধ করাটা যাবে না। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, প্রভাতে সকাল হলে যুঝিও, যুদ্ধ করো রাঘবের সাথে। এতে কো কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক, এই কথা বলে রাজা তিনি যা যা নিয়মকানুন ছিল অভিষেক করার সেই নিয়মকানুন সহযোগে গঙ্গদক নিয়ে, গঙ্গদক মানে গঙ্গা জল নিয়ে, আমরা জানি যে কোনো শুভ কাজ করতে গেলে গঙ্গা জল ব্যবহার করা হয় হিন্দু শাস্ত্র মতে, গঙ্গা জল নিয়ে অভিষেক করিলা কুমারে, পুত্রকে ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন। অভিষেক শব্দটার অর্থ কি, বা অভিষেক শব্দটার টিকা সম্পর্কে আমরা একটু জেনে নিই। অভিষেক হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার যে আরম্ভ, সেই মুহূর্তটা। রাজা পদে কেউ নিয়োগপ্রাপ্ত হলেন, কিংবা যুবরাজ পদে কেউ নিযুক্ত হলেন, কিংবা সেনাপতি পদে কেউ নিযুক্ত হলেন, এই রকম ক্ষেত্রগুলোতে আমরা অভিষেক শব্দটার প্রয়োগ লক্ষ্য করে থাকি। আমাদের আজকের যে পাঠ্যাংশ ছিল সেই পাঠ্যাংশে আমরা দেখেছি যে ইন্দ্রজিৎ লঙ্কার সেনাপতি পদে অভিষিক্ত হয়েছিল। অভিষেকের কিছু প্রোটোকল থাকে, কিছু নিয়মকানুন মেনে করা হয়, এর যে আচার অনুষ্ঠানগুলো থাকে সেগুলোকে আমরা অভিষেক অনুষ্ঠান বলে থাকি। সংক্ষেপে অভিষেক শব্দটার টিকা এরকম।